এম্পাওয়ারমেন্ট এবং ইউথ এম্পাওয়ারমেন্টের কোন বিকল্প নেই। আমরা আগামী দিনে যে ভবিষ্যৎ সেটাকে পরিবর্তন করবো যুব সমাজের উপর আস্থা রেখে, যুব সমাজের সর্বোচ্চ অন্তর্গতা দিয়ে তাদের জন্য ফেডারেল পলিসি প্রমোট করবো মাধ্যমে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যুব সমাজের একটা বিশাল ভূমিকা ছিল, সেটিকে ধারণ করি এই যে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ সেটিকে আকাঙ্ক্ষা সেটির বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপির রূপকল্পে। আমরা বলছি যে যেসব শিক্ষিত যুবক রয়েছেন যাদের কর্মসংস্থান অভাব রয়েছে, অন্তত সর্বোচ্চ এক বছর পর্যন্ত চাকরি না পাওয়া পর্যন্ত বিএনপি তাদের জন্য আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স অর্থাৎ বেকার ভাতা প্রদান করবে। আমাদের যে পলিসিগুলো থাকবে সেখানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করা হবে যেন আমাদের মানব সম্পদ তৈরি হয়, যে ব্রেক সার্কুলেশন আমাদের প্রয়োজন অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশে চলে যায় সেটি না করে দেশে যেন আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা তৈরি করতে পারি, এবং শহীদ মেসেজ জিয়ারমান যেভাবে দক্ষ জনশক্তি রপ্তানি করেছিলেন সেই স্কিলসেট তাদের মাঝে কিভাবে প্রোভাইড করতে পারবো সেখানে আমরা কাজ করবো, যার ফলে আমাদের যে সুবিশাল জনগোষ্ঠী রয়েছে যুব সম্প্রদায়ের সেটা ডেমোগ্রাফিক এভ্রিডেন থেকে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবো। আমরা হেলথ কেয়ার, এডুকেশন এবং নিউট্রিশনের জন্য বিশেষভাবে যুব সম্প্রদায় ইনভেস্টমেন্ট করবো এবং নিশ্চিত করবো। আমরা রিসেন্টলিও দেখেছি এটা একটা গণ দাবি যে সরকারি যে চাকরিগুলো রয়েছে সেই ক্ষেত্রে সম্ভব হলে বয়সসীমা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে সম্বন্ধের করে কিছুটা বাড়ানোর জন্য। বিএনপির একটি বড় পরিচয় আমরা নারীর ক্ষমতায়ন করেছি, শহীদ মেসেজ জিয়াউর সময় সেটা হয়েছে, দেশের যে বেগম খালেদা জিয়ার সময় সেটা হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা নিশ্চিত করবো সর্বপর্যায়ে নারীর ক্ষমতায়ন পায়, পার্লামেন্টে নারীর সিট এবং এর পাশাপাশি পার্লামেন্টে নমিনেশনের পাশাপাশি লোকাল গভর্নেন্স এবং রাজনীতিতে নারীদের উৎসাহ প্রদান করা হবে, নেশন বিল্ডিং আমাদের পার্টিসিপেশন আরো অনেক বেশি বাড়ানো হবে, ওভারঅল যে কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট রয়েছে নারী এবং শিশুদের জন্য যেটা আমরা দেখেছি দেশের যে খালেদা জিয়ার সময় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নারী এবং শিশুদের শিক্ষার জন্য কি করা হয়েছে, তাদের সুস্বাস্থ্যের জন্য কেন কি হয়েছে, এবং সেটির ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা নারীর জন্য এম্পাওয়ারমেন্টের জন্য যে যে পলিসি অ্যাডাপ্ট করার প্রয়োজন সেগুলো করবো। এডুকেশন রিফর্ম বিএনপির একত্রিশ দফার একটা অন্যতম বড় অনুষঙ্গ, যেখানে আমরা ওয়ার্ক ফোর্সের ডেভেলপমেন্টের জন্য যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে আরো অনেক বেশি কানেক্ট করবো। আমাদের একটা মূল উদ্দেশ্য এমন জনগোষ্ঠী তৈরি করা যার সত্যিকার অর্থে সেই নলেজ বেসড একটা এডুকেশন তৈরি করতে পারবে টার্শিয়ারি লেভেলে এবং নিড বেসড এডুকেশন তৈরি করতে পারবে লোয়ার অ্যান্ড মিডল লেভেলে। আমরা প্রায়োরিটাইজ করবো এডুকেশন এবং রিসার্চে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনে এবং আরএনডিতে, যেটা ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন হবে শুধুমাত্র জনসাধারণের সমস্যা সমাধানের জন্য। আগামী রূপকল্পে যেখানে বাংলাদেশের যে সেক্টরে যে প্রবলেম থাকে সেটা আমরা আমাদের লোকাল যে নলেজ সেটা এনহ্যান্সমেন্টের মাধ্যমে সলভ করতে পারি। আমরা আমাদের এডুকেশন এবং স্কিল সেট এই যতটা সম্ভব ইন্টারন্যাশনালি এবং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভের সাথে মিলিয়ে প্র্যাকটিক্যাল এডুকেশনের জন্য নলেজ এনহ্যান্স করবো। মাল্টিলিঙ্গুয়াল ট্রেনিং যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মাহমুদ বেশ কয়েকবার বলেছেন, বহু ভাষার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করতে চাই, অন্তত তৃতীয় বা চতুর্থ ভাষায় যেন প্রত্যেকে সুশিক্ষিত হতে পারে সেটা আমাদের একটি ভিশন রয়েছে, এবং এর মাধ্যমে শুধু বাংলাদেশের না বিশ্বের বিভিন্ন দ্বারপ্রান্তে আমরা উন্মোচন করবো স্কিল বাংলাদেশ জনশক্তি যেন সেখানে গিয়ে সেই দেশের ভাষায় কার্যক্রম অংশগ্রহণ করতে পারে। আমাদের একটি ভিশন রয়েছে যে এডুকেশনের যে বাজেট সেটি আমাদের জিডিপির 5% হবে, এবং ইনভেস্টমেন্টটা হবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য, ক্যাপাসিটি এনহান্সমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য নয়, আমরা সেই মানব সম্পদ তৈরি করতে যাদের সেই ট্রেনিং থাকবে যেখানে তারা গ্লোবালি অন্য যে কারোর সাথে কম্পিট করে তাদের ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি সামনে থেকে এগিয়ে যেতে পারে। ইউনিভার্সাল হেলথ কেয়ার এবং সোশ্যাল সেফটি আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমাদের ইউনিভার্সাল যে হেলথ কেয়ার রয়েছে সেটি ইউকের এনএইচএস এর আদলে করবার পরিকল্পনা রয়েছে। আমরা হেলথ কেয়ারের ইন্ট্রোডাকশন করব বাংলাদেশের সকল সিটিজেনের জন্য এনএইচএস এর আদলে। এগেইন এডুকেশনের মতন করে আমাদের টোটাল যে জিডিপি তার 5% আমরা হেলথ কেয়ারের জন্য বাজেট হিসেবে অ্যালোকেট করতে চাই, এবং সেফটি বেনিফিট বা সামাজিক যে সময়সীমা সেটিকে আমরা আরো উন্নত করবো এবং চেষ্টা করবো পর্যটন যেন বাংলাদেশের সকল প্রান্তিক এবং তৃণমূলের মানুষ এই সামাজিক সুযোগ সুবিধার আওতায় চলে আসে। ইতিমধ্যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে আমরা ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করবো। কৃষির ক্ষেত্রে অনেকটা বড় কমিটমেন্ট হচ্ছে আমরা ফেয়ার প্রাইস ইনশিওর করবো, দ্রব্যমূল্য এমনভাবে নিয়ন্ত্রণ করবো যেখানে কৃষক তার সর্বোচ্চ প্রাপ্তি পান, এবং একই সাথে ঢাকায় বা বিভাগীয় শহরগুলোতে জেলাগুলোতে যখন আসবে সেখানে যে দ্রব্যমূল্য রয়েছে সেটা সর্বোচ্চ নিয়ন্ত্রণে থাকে এবং লাগামহীন হয়ে না যায়।
যেখানে প্রয়োজন হলে সর্বোচ্চ পরিমাণ সাবসিডিও করা হবে ইনস্যুরের মাধ্যমে, যে সাবসিডি বা যে ইন্স্যুরেন্স করা হচ্ছে সেই পলিসিটা মূলত প্রান্তিক পর্যায়ে সরাসরি কৃষক পান, সেখানে কোনো মধ্যস্বত্বভোগী পাওয়া না পায়। এবং ইতিপূর্বে আমরা গত 16 বছরে যেভাবে দেখেছি যে যে ধরনের গভর্নমেন্ট পলিসিগুলো আসছে সেটা বেনিফিট নিয়ে যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা, সেই কালচার থেকে বেরিয়ে এসে আমরা চাই সত্যিকার অর্থে কৃষির জন্য কৃষি বান্ধব পলিসি অ্যাডাপ্ট করতে, যেন তারা ভালো থাকেন এবং কৃষক যদি ভালো থাকেন, কৃষি যদি স্বনির্ভর হয়, তাহলেই বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এর পাশাপাশি কৃষিকে একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তর করার জন্য এক্সপোর্ট অরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, ইকোনমিক ডাইভার্সিফিকেশন করা হবে। যে ইকোনমিক পলিসি আমাদের রয়েছে তার পাশে দুটো বড় বিষয় হচ্ছে জব ক্রিয়েট করতে হবে, ফরেন কারেন্সি আর্নিং বাড়াতে হবে ফরেন এক্সপোর্টের মাধ্যমে। কৃষি এক্ষেত্রে একটা প্রায়োরিটি সেক্টর, এবং কৃষিকে যদি আমরা আধুনিক কায়ন করতে পারি এক্ষেত্রে প্রচুর জব জব ক্রিয়েট করা সম্ভব হবে, তেমনি অ্যাগ্রো প্রসেস গুডসকে আমরা বিদেশে এক্সপোর্টও করতে পারবো। যেভাবে প্রয়োজন সেভাবে গণমানুষের চাহিদা মোতাবেক উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে হবে। আমরা যেহেতু অত্যন্ত আমদানি এবং রপ্তানি নির্ভর দেশ, আমাদের পোর্ট রয়েছে, সেখানে সি পোর্ট রয়েছে, সেখানে এয়ারপোর্ট রয়েছে, সেখানে মডার্নাইজেশন করতে হবে, সেখানে আপগ্রেডেশন করতে হবে, সেখানে প্রয়োজনে ডেভেলপমেন্ট করতে হবে। যে জটিলতা রয়েছে কাস্টমস এবং অন্যান্য জায়গায় সেগুলি সহজীকরণের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি যাতে ভবিষ্যতে এখানে ফরেন ইনভেস্টমেন্ট আরো বেগবান হয়, প্রাইভেট ক্যাপিটাল ফ্লো হয়, প্রাইভেট ইনভেস্টমেন্টের ফ্লো হয়, এবং যে রানিং বিজনেসগুলো রয়েছে তারা নির্বিধায় ব্যবসা করতে পারে, যেখানে দুর্নীতি মুক্ত থাকবে এবং সহজীকরণের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার এবং কানেক্টিভিটি উইল ব্রিজ বাংলাদেশ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট রেসিলিয়েন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের ঝুঁকি রয়েছে, সেই জন্য আমাদের ইনশিওর করতে হবে যে আমাদের ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট হচ্ছে, মডার্ন ইকুইপমেন্ট এবং মডার্ন মেশিনারিজের ব্যবস্থা করবো আমরা, শহীদ সিয়ার ঐতিহাসিক যে খাল খনন কর্মসূচি সেটিকে আমরা আবারও শুরু করবো এবং সারা বাংলাদেশ ব্যাপী সেটিকে ছড়িয়ে দেবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন যে আমরা ব্যাপকভাবে ট্রি প্ল্যান্টেশন স্কিম শুরু করব এবং বাংলাদেশের যে সমুদ্র রয়েছে সেটার উপর বেস করে ব্লু ইকোনমির অবাহিত যে সুযোগ সম্ভাবনা রয়েছে সেটিকে উন্মোচন করব। আইসিটির ক্ষেত্রে আমাদের একটা পলিসি হচ্ছে আইসিটি শুধু মেয়র পলিটিক্যাল রেটরিক হবে না, আইসিটি এর মাধ্যমে আমরা সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে বাংলাদেশকে নিয়ে যাবো এবং যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের রূপরূপে বাস্তবসম্মত পরিকল্পনা প্রদান করব। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে স্পেস রিসার্চ এবং অ্যাটমিক এনার্জি কমিশনকে মডার্নাইজ করব এবং যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সুযোগ আইসিটি সেক্টরে রয়েছে সেখানে মাল্টিন্যাশনাল ফান্ডগুলোকে অ্যাট্রাক্ট করে তাদের জন্য কীভাবে ফেভারেবল পলিসি তৈরি করা যায়, কীভাবে ইন্ডাস্ট্রি ক্লাস্টার তৈরি করা যায়, কিভাবে ইনসেন্টিভাইজ করা যায় সেগুলো গবেষণা করে বের করার পাশাপাশি যেটা আমরা অলরেডি নিশ্চিত করেছি, আমরা নিশ্চিত করে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য যেসব বাংলাদেশ থেকে এমপ্লয়ি রয়েছে, ওয়ার্কার রয়েছে, হিউম্যান রিসোর্স হিসেবে যারা ফরেন কারেন্সি আর্ন করছে এখান থেকে, ওনাদের জন্য পেপাল সহ অন্যান্য যেসব সুবিধা রয়েছে সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য। হাউজিং এন্ড আরবানাইজেশন ক্ষেত্রে আমাদের একটি বড় চিন্তাধারা হচ্ছে পর্যায়ক্রমে বাংলাদেশে আমরা সকল নাগরিকের জন্য আবাসনের ব্যবস্থা করবো, একটা মাস্টার প্ল্যান তৈরি করবো যে মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশের সকলে আর্বানাইজেশন এবং রুরাল এরিয়ার মাঝে যে গ্যাপটুকু রয়েছে সেটা ব্রিজ হয় এবং আমাদের শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা বড় বড় বিভাগীয় শহর কেন্দ্রিক নয়, বাংলাদেশের ডিসেন্ট্রালাইজেশন ফল হিসেবে প্রতিটা প্রান্তিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সেই সুযোগ সুবিধা হয় যেন আর্বানাইজেশন মানুষকে সবসময় ঢাকামুখী না করে। অর্থাৎ আমরা সেই বাংলাদেশ চাই যেখানে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় একটা নির্দিষ্ট জায়গায় ছুটে আসতে হবে না, ডিসেন্ট্রালাইজেশন ফল হিসেবে যার যার জায়গায় অন্তত একটি জেলা পর্যায়ে আমাদের সকল সমস্যার সমাধান হবে। সেটি করবার জন্য আমরা পাশাপাশি এগ্রিকালচার যে ল্যান্ড আছে সেটাকেও প্রিজার্ভ করব এবং এগ্রিকালচার ল্যান্ড প্রিজার্ভ করে এগ্রিকালচার অ্যাক্টিভিটি আমরা বাড়াবো, তিনি আবাসিক ব্যবস্থা সমাধান করবার জন্য যে মাস্টার প্ল্যান রয়েছে তার আওতায় গঠনমূলকভাবে দেশি বিদেশি যেসব রিসার্চার রয়েছে তাদের সাথে রিসার্চ করে নিশ্চিত করব কিভাবে আর্বানাইজেশন এবং রুরাল ডেভেলপমেন্টকে মার্চ করা সম্ভব হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। খারাপ হলে ভালো বলছে।
Thank you, Dr. Pavel and Dr. Mahadi, for the detailed presentation of the 31 points. Now, we are going to move on to our discussants, our distinguished discussants today. I would like to request Advocate Elena Khan, an eminent human rights activist and an eminent lawyer, to deliver her speech on this topic. And I will humbly request all our speakers to keep in mind the time factor. Thank you. মাননীয় চেয়ারপারসন, দেশ নেতৃত্ব, তিনবার প্রধানমন্ত্রী, আমার শ্রদ্ধেয় বেগম খালেদা প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ওনার আসল রোগ মুক্তি কামনা করে আমি শুভেচ্ছা বক্তব্য। মাননীয় আজকের সেমিনারের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব জনাব মির্জাফখরুল ইসলাম আলমগীর, এবং উপস্থিত যারা আছেন তাদের সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি 1952 সাল, 1971 এবং 5ই আগস্ট সকল শহীদদের জানাচ্ছি সশ্রদ্ধ আমার সম্মান এবং শ্রদ্ধা। একই সঙ্গে যারা আহত হয়ে আছে, এখনো কাতর হচ্ছে বিশ্বাসে, তাদের প্রতি আমার আত্মীয়তা ভালো হয়ে ওঠে। কিছুক্ষণ আগেই যে বিষয়টা নিয়ে কথা আমরা বলার কথা, আজকে নির্ধারিত মানে বিষয় যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখ নাগরিক ভাবনা। আমার পূর্ববর্তী যে বক্তারা ছিলেন তারা চমৎকারভাবে তাদের বক্তব্যগুলো যেটা ছিল যত সুন্দরভাবে বিশ্লেষণ করে চলে গেছেন। আমার মনে হয় যে সময় খুব সংক্ষেপ, কারণ সামনে মাগরিবের আলোর পূর্বে আমি ছোট করে কিছু কথা বলতে চাই। যেটা 31 দফার ব্যাপারটা হচ্ছে অলরেডি চলে এসছে, আপনারা সবাই আপনাদের হাতে আছেন, আপনারা পড়েছেন, আপনারা জেনেছেন। আমি সেই জায়গা থেকে একটু অন্য জায়গাতে আসতে চাই। সেটা হচ্ছে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আত্মসমর্পণ মুক্তির লক্ষ্যে 1 দফা কর্মসূচি করেছিলেন। তারই আগে তিনবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা বেগম খালেদা জিয়া, উনি 2017 সালে মাধ্যমে বাংলাদেশকে তছনছ করে দিয়ে আক্রমণ করতে শুরু করে। যার প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল এবং অনেক মানুষ গুম খুন এবং অনেক রাজনৈতিক দল সহ সবাই যখন নির্যাতনের শিকার হচ্ছে, তারই ব্যাপারে একটা বিস্ফোরণ ঘটে 5ই আগস্ট, এবং তারপরে শেখ হাসিনা এখান থেকে বিতাড়িত হয়। উনি পলার মানে পলাতক অবস্থায় বলি আর পালাই যাওয়া বলি, আর উনি নিজের থেকে নিজে নিজে বাঁচার তাগিদে চলে গেছেন। এই কারণে বলবো, এই কারণে সবাইকে ফেলে দিয়ে উনি চলে গেছেন ওনার স্বার্থ রক্ষার্থে। যে ব্যক্তি স্বার্থ রক্ষার্থে চলে যায়, সে দেশের কোনো নেতৃত্ব হতে পারে না। কারণ মানুষ যখন থাকে, আমাদের নেতৃত্বে যখন থাকেন, তখন উনি অসুস্থ অবস্থা উনি দেশের জন্যই দেশে থেকে গেছেন। সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ভোট চুরির মাধ্যমে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন এভাবে চুরি করে সবাই চোরা করা যায়। আমি এখানে একটা কথা বলতে চাই, 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা বইটা পড়েছি আমি সবাই, কিন্তু আমার আমি একটু অল্পভাবে বলতে চাই যে আমরা বিএনপির যত পার্শ্বদল, বিএনপির বড় দল, তার প্রত্যেকে কি আমরা এটা চর্চা করি কিনা, এই যে 31 দফা সম্পর্কে আমরা সেই বিষয়টা ভালোভাবে জানি কিনা, বা আমাদের সহযোগিতা যাদের ব্যক্তিবর্গ আছেন তারাও, প্রত্যেকটা কর্মীরা যারা সাধারণ অবস্থায় আছেন তারাও কি 31 দফা এটাকে করেছেন কিনা, সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা চর্চা করার নিজের দলের মধ্যে প্রথম দরকার। একই সঙ্গে দরকার যে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের কাছে বোঝানোর জন্য তাদের ভাষায়, আমাদের সূর্য ভাষায় যদি কিরকম হয় চিরমের ভাষা, বরিশাল হলে বরিশালের ভাষায়, নোয়াখালী হলে নোয়াখালীর ভাষায়, আরো যে সমস্ত রাজশাহী রাজশাহীর ভাষায়, সেই তৃণমূল পর্যায়ে লোকের কাছে বোঝানো দরকার, যাতে সাধারণ মানুষ যারা ভোট দেয় তারা যেন বুঝতে পারে
যেটা আজকের যে অন্তর্বর্তী সরকারের ছয়টা অধিবেশন সংস্কারের করতে যাচ্ছে, পরে আরো দুটা করার চেষ্টা করছে, সেটা আজকে না 2023 সালের 13 জুলাই অলরেডি বিএনপি এই দফা দিয়েছে। এবং এই দফার মধ্যে যে কথাগুলো বলা আছে সেইগুলোই আজকের ছয় দফার সংস্কারের মধ্যে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমি মনে করি যে এটা চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা যদি না করতে পারি তাহলে আমাদের দেশের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের ম্যানিফেস্টো ইস্তেহার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, যখন আমরা অন্য জায়গায় সেমিনার করি, আমরা যখন ডিমান্ডার্সের পক্ষ থেকে যাই, যখন কোশ্চেন করি আপনি রাজনৈতিক দল থেকে বলুন আপনার দেশের এগুলো এগুলো ছিল আপনার প্রণয়ন করেছেন কিনা বাদ, তখন তারা কিন্তু সঠিকভাবে অনিশ্চয় বলতে পারেন একমাত্র নেতা বা তার উপরে লেভেল ছাড়া। সুতরাং আমার মনে হয় যে নেতা তো নেতাই, তারা তো তাদের মতো করছে, কিন্তু নেতার সাথে যারা আছেন তারা কতটুকু এগিয়ে যাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। খালি তাদেরকে তারা যখন শিক্ষিত হবে, অর্থাৎ কর্মীরা যখন শিক্ষিত হবে, তখন আমরা ধরে নেব 31 নম্বর বাস্তবায়ন হবে এবং সেটা হবে, এবং এখনই সেটা বাস্তবায়ন করার জন্য রোডম্যাপ যেটা দেওয়া হয়েছে সেটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা অতি অনুদিনে দরকার। কারণ রাষ্ট্রের সামনে ভোট, আপনি সরকার যে কোনো সময় আসলে হোক নাম হোক কাল হোক এক বছর পর হলেও ভোট দিতে হবে, আর ভোট দিতে গেলে যখনই আমরা দেখবো যে এই বিষয়গুলো আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারছি না, তখন তারা বলবে যে অন্তর্বর্তী সরকারই হচ্ছে এই যা এই কাজগুলো করছে, আমি অন্তর্বর্তী সরকারকে ছোট করছি না, বাট বলতে হবে যে বিএনপি 31 নম্বর মধ্যে যে দাবি দেওয়া ছিল তারই জিনিসগুলো এখানে অলরেডি সম্পৃক্ত করা হয়েছে। এটা বিএনপির এক ধরনের বিজয় আমি মনে করি এই 31 দফায়, যে তারা যেটা দিয়েছে সে সেটাই তারা অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে এবং সেই বিষয়ে তারা কিছুটা হলে এগিয়ে যাচ্ছে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আপনার কাছে একটা সবিনয় নিবেদন রাখতে চাই। আপনি যুব সমাজের কথা বলেছেন, ওই যে যুব সমাজের যদি না এক বছর যদি তার বেকার থাকে বেকার পাবে এবং যারা না হয় তাদের কর্মসূচির ব্যবস্থা করবে। আমি অনুরোধ করবো এই জায়গাটার সাথে, এবং আরেকটা বিষয় আছে যেখানে যুব সমাজের ভীষণ বা অন্য কথাগুলো বলেছেন চাকরির ক্ষেত্রে, সেখানে যদি একটু আপনারা যুক্ত করেন বিশেষভাবে, যে প্রত্যেকটা জিনিস স্পেসিফিক সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পুরুষ নারীরা যারা সবচেয়ে অবহেলিত বাংলাদেশে, আপনি যুক্তরাজ্যের কথা বলেছেন, এনএসএসসি এর কথা বলছেন, অর্থাৎ আপনি দেশে বিদেশে সবকিছু জানেন, যখনই যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশের সে জিনিসটা নেই, তারা খুবই অবহেলিত, তাদের ফ্যামিলি খুব অবহেলিত। এই জিনিসটা যদি স্পেসিফিক যদি সংযুক্ত করা হয় এই জায়গাটা, তাহলে আমার মনে হয় যে আমরা একটা আরো একটু সুনির্দিষ্ট ভালো জায়গা আমরা পেতে পারি। আমি এখানে কোন একটা কথা বলতে চাই যে এটা বিএনপির অনেকে হয়তো আপনারা বলে কিছু করতে পারেন, কিন্তু আমি বলবো যে আমি বিরোধীদের সাথে একটা কথা বলবো, সেটা আমি খুবই জরুরি। আমি আমার এলাকা থেকে শুরু করে সব জায়গায় আমি যদি ঘুরি, কারণ আমি অনেক জায়গায় যাই, সেখানে দেখতে পাই প্রায় তাদের মধ্যে ক্ষমতা একটা দ্বন্দ্ব চলছে, সেখানে ভোট যদি আপনারা যদি এই দ্বন্দ্বটা নিরসন না করেন তাহলে এই 31 দফা চলতে হবে না, এবং এই 31 দফা সমাজের আপনি রাষ্ট্র তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যেতে পারবে না, আপনারা ওই ক্ষমতার একটা জায়গায় যাবেন যেখান থেকে আপনাদের জন্য একটা বড় সমস্যা হবে। আমি আমার বক্তব্য খুব মানে শেষ করছি এই বলে যে আপনারা সর্ব বিষয়ে সর্ব দিক থেকে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা আমরা যেমন সমর্থন করি, রাষ্ট্রের সর্ব পর্যায়ে এটা যাতে পৌঁছায়,
বাস্তবায়ন হয় এবং তৃণমূল পর্যায়ের মানুষগুলো যেন সর্ব ভাষায় বুঝতে পারে, তারা নিজের ভাষায়, এমনকি চাকরা চাকর ভাষায় এটাও সেটা করা উচিত, যাতে তারা বুঝতে পারে এটা বিএনপি একটা একত্রিশ দফা। শুধুমাত্র শুদ্ধ ভাষার প্রতি আমার শ্রদ্ধা দিয়ে আমি বলছি যে প্রত্যেক ভাষা বাঙালি হোক, উপজাতি হোক, সর্বদেশে যাতে যাতে এটা আপনাদের মধ্যে আমি আবারও আবার Thank you, Elina Khan, for your intuitive speech and your advices. BNP's 31 points reflect a new era, a new democratic order, and establishes the democratic institutions. 31 points actually reflects the aspirations and dreams of the Bangladeshis. I would like to request now our next discussant, Professor Dr. Burhanuddin Khan, former Dean of the Faculty of Law, Dhaka University. Thank you. So, with the permission of the chair, I will speak in English for the convenience of the part of the audience. Today's chairman of this seminar, Mr. Mirza Fakhrul Islam, Secretary General BNP, distinguished chief guest, acting chairperson, Mr. Tariq Kumar, learned audience. The 13 points have been very well elaborated today, and we have this with us. If you look at the English version, in the back of it, there are two quotations. One by acting chairperson, "Take back Bangladesh." We have taken back Bangladesh. That's done. If you look at the second quotation, it's in the top, by none but from our former Prime Minister Begum Khaleda Zia. She says, "BNP wants to hand over the lost ownership of the country back to the people." Well, and I believe, and we all believe, the 31 points is premised in that direction. And we will certainly achieve what Begum Khaleda Zia told us much, much earlier. And I believe Bangladesh Nationalist Party will fulfill its commitment. Thank you. The 31 points have been elaborated, but today I will emphasize why should we stick to these 31 points. After the glorious July upspring of 2024, a number of narratives and experimental models on structural reforms of the state are being presented in different forms. From a citizen's perspective, I believe that we should actually stick to these 31 points, and why that is, I will put five points on that. Number one, the 31 point structural reforms is not a post-uprising utopia. It was owned and shared by almost all pro-democracy political parties involved in the mass movement against Sheikh Hasina regime. The consensus of these parties reflected in this document has far greater legitimacy than other post-uprising narratives and experimental models. You might see that there are many models are being proposed for the reforms, but these are very recent phenomena. These are, to a large extent, not realistic, not very well thought. My second argument is, the 31-point structural reform does not just talk about transfer of power, maintaining a status quo of the existing state structure. It unequivocally states that the state must be repaired and rebuilt. This commitment to structural reforms of the state, however, has not been subjected to revolutionary beings. This charter of democracy, I mean the 31 point, I personally call this as the charter of democracy for the people, has outlined a clear and legitimate roadmap, a free, fair, credible and participatory election forming a national government.
forming a national government with the mandate to undertake necessary reforms. In the present political landscape of Bangladesh, no other roadmap of structural reforms of the state exists which is more democratic, legitimate and comprehensive other than the 31 point structural reforms. My third point would be, the preamble to the 31 point structural reforms clarifies that this charter is about transformative reform measures. And the detailed contents show how this claim is not an overstatement. Many of the 31 points are revolutionary, not in name, but in essence. Once implemented, these 31 points will surely bring about revolutionary change in the functioning of the state and restore people's rightful ownership of the country. This will also ensure a new Bangladesh, not in name, but in essence. My fourth point, the present interim government has established a number of reform commissions. More than a year ago, the 31-point structural reforms talked about all these commissions in much clarity on the mandate of the commissions established by the present regime, I mean the interim government. My fifth point is the consensus on the 31-point structural reforms among pro-democracy parties who are to form a national government according to this charter will essentially act as a supreme policy framework for the years to come. In order to conclude, I will urge upon Bangladesh Nationalist Party to kindly circulate these 31 points as much as possible. Thank you all. Thank you, Dr. Burhanuddin, for your inspiring speech. We'll move on to our last designated discussant. I would like to invite Professor Dr. Mahmudullah, eminent economist and political analyst of our country, to deliver his speech. Thank you. বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতি আলোচনা সভায় আমি একটা গভীর শূন্যতা অনুভব করছি। এই শূন্যতা হল আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার সশরীরে উপস্থিত। তিনি কারারুদ্ধ হওয়ার আগে জাতিকে একটা ভীষণ কর্মসূচি দিয়েছিলেন। সেই ভীষণ কর্মসূচি ব্যাপকভাবে প্রচারিত না হলেও সুধী সমাজে যথেষ্টভাবে আলোড়ন সৃষ্টি করে।
আজকে যে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে কথা বলছি, সেখানে বেশ কিছু পয়েন্ট এই ভিশন 2030 ছিল। গত পরশু আমার সুযোগ হয়েছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে 6টি কমিশন গঠন করেছে সেই কমিশনগুলোর মধ্যে সংবিধান সংক্রান্ত যে কমিশন সেই কমিশনের কাছে আমার বক্তব্য হাজির করার। আমি দেখতে পাচ্ছি সেদিনও আমি কিন্তু 31 দফা করে দেখি, কিন্তু আমি যা হাজির করেছি তার প্রায় সবগুলোই এই 31 দফার প্রতি হয়েছে। আজকে বাংলাদেশের সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার যারা প্রায় 16 বছর ধরে দেশ শাসন করেছে তারা বাংলাদেশের তাবৎ প্রতিষ্ঠা ইংরেজিতে যাকে বলে ইনস্টিটিউশন ধ্বংস করে গেছে, এবং এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে উদ্ধার করা এবং বাংলাদেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ। একটা বড় প্রশ্ন, সাংবিধানিক যে সংস্কার কমিশন হয়েছে সেই কমিশন নিঃসন্দেহে বেশ কিছু সুপারিশ তারা দিলেন, কিন্তু প্রশ্ন হল সেটা কিভাবে অনুমোদিত হবে? কেউ কেউ মনে করেন যে এখনই এই কমিটি একটা সংবিধান রচনা করে সেটা রেফারেন্ডামের মাধ্যমে গ্রহণ করলেই সংবিধানটি হয়ে যাবে, কিন্তু আমি এ ব্যাপারে দ্বিমত পোষণ করি। তারা যদি শেষ পর্যন্ত একটা খসড়া শাসনতান্ত্রিক দলের সংবিধান দলের রচনা করেন এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে সেটা রেখে যান, সেই সরকার পার্লামেন্টে আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক করে সেই সংবিধান গ্রহণ করবে। শেষ বিচারে যেটা বলা হচ্ছে আমরা একটা নতুন যেটাকে বলে সমঝোতা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সোশ্যাল কন্ট্রাক্ট প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই সোশ্যাল কন্ট্রাক্টের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের যারা নাগরিক রাষ্ট্রের যারা সদস্য তারা গণতান্ত্রিকভাবে স্থির করে দেবেন যে রাষ্ট্র কিভাবে চলবে, এবং এভাবে যদি একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় তার চাইতে বেশি মঙ্গল বাংলাদেশের আর কিছু হবে। কিন্তু সমস্যা আছে, সমস্যা হল আওয়ামী লীগ এখন পলাতক, যারা আন্দোলন করেছিলেন ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করার জন্য তাদের মধ্যেও আমি বিভেদ লক্ষ্য করছি, এবং বাংলাদেশের সমস্যা হল একবার যদি বিভেদের সৃষ্টি হয় তাহলে সেখানে সমঝোতা বন্ধুত্ব সুসম্পর্ক প্রতিষ্ঠা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়, এমনকি আদৌ সম্ভব হয়। অথচ বাংলাদেশ একটা সুষম রাষ্ট্র, সুষম রাষ্ট্র এই অর্থে যে বাংলাদেশের 97 জন মানুষ একই ধর্মের অনুসারী, এবং এখানে এথনিক দিক থেকে 99%
তারা একরকম। এই হোমোজেনিটি, এই সমজাতীয়তা সত্ত্বেও বাংলাদেশের মতো বিভেদমূলক, দ্বন্দ্বমূলক, সংঘর্ষমূলক রাজনীতি পৃথিবীর কটা দেশে আছে সে নিয়ে যথেষ্ট সংবাদ আছে। আমরা কেন এই সংঘর্ষ এবং দ্বন্দ্বের উপরে উঠতে পারছি না দেশের মঙ্গলের জন্য, সেটা আপনি, আমি, আমরা সবাই আমাদের এখন গভীরভাবে চিন্তা করতে হবে। এখানে এই সংস্কার কর্মসূচিতে যা যা বলা হয়েছে তার সঙ্গে দ্বিমত পোষণ করার কোন সুযোগ নেই, এবং এখানে দুই ধরনের সুপারিশ রয়েছে, একটা হচ্ছে সংবিধান সংক্রান্ত, আরেকটি হচ্ছে দেশের উন্নয়ন সংক্রান্ত। আমি এখানে সেগুলোর পুনরাবৃত্তি করব, পুনরাবৃত্তি করলে অতিরিক্ত সময় নষ্ট হবে এবং এই যে পুস্তিকা প্রচার করা হয়েছে সেটা পড়লে আপনারা নিজেরা সবটা বুঝতে পারবেন। কিন্তু যেটা অনুচ্চারিত থেকে গেছে সেটা নিয়ে দু একটি কথা বলব। যেমন সংবিধানের মূলনীতি কি হল, গত 54 বছরে মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা, সমাজতন্ত্র। কিন্তু দেখা গেছে এই মূল ভিত্তি যেটা, সেটা বাংলাদেশে ফাংশনাল হয় না। ধর্মনিরপেক্ষতা নিয়ে অনেক তর্ক আছে এবং অনেক ধরনের উপলব্ধি আছে। তাই আমার সাজেশন হলো, পরামর্শ হলো, যা আমি চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে সেই ঘোষণায় যে নীতিগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং হিংসা, ন্যায্যতা, এইগুলি হওয়া উচিত আগামী দিনের সংবিধানের মূল নীতি। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। দ্বিতীয়ত, সংবিধানে রাষ্ট্রধর্মের একটা ব্যাপার আছে, এটা নিয়েও আপনাদেরকে চিন্তা করতে হবে। পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রধর্ম আছে, তাদের সংবিধান, আমাদের সংবিধানও আছে। এটা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ তার রাজনৈতিক সুবিধা এবং ফায়দার জন্য, তিনি ইসলামকে ভালোবেসে এটা করেননি। কিন্তু তারপর দেখা গেল এ নিয়ে প্রচুর সমালোচনা হলেও, এমনকি আওয়ামী লীগ সরকারও সংবিধান থেকে এটা সরিয়ে দিতে সাহস পায়নি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সেই জন্য এটা নিয়ে আরো ব্যাপক চিন্তা ভাবনা হওয়া উচিত। আরেকটি দিক হচ্ছে সুধী সমাজের অনেকে, এমনকি কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে 8টি প্রদেশে বিভক্ত করার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য হল এই ঢাকা কেন্দ্রিক রাষ্ট্র চলতে পারে না, এই রাষ্ট্র যাতে সঠিকভাবে চলে তার জন্য যেটা দ্বিকেন্দ্রীকরণ, সেই দ্বিকেন্দ্রীকরণ দরকার। এবং সেটা কিভাবে, দেশটাকে 8টা প্রদেশে বিভক্ত করে। এর সঙ্গেও একমত হওয়া যায়, কারণ আমাদের পাশে রয়েছে ভারত। ভারত হচ্ছে আধিপত্যকামী, সম্প্রসারণবাদী রাষ্ট্র, এবং বিগত 3 মাসে বাংলাদেশের প্রতি, তার আগেও বাংলাদেশের প্রতি ভারতীয় মিডিয়া, ভারতীয় নেতৃবৃন্দ যেই সব কথা বলেছেন সম্পূর্ণ অত্যন্ত আগ্রাসী। তাদের নিরাপত্তা চিন্তক যারা, তারা বলেন যে 7 সিস্টার্সে ভারতের যাতায়াত সুগম করার জন্য প্রয়োজনে বাংলাদেশের বেশ কিছু জেলা, উত্তর দিকে দিনাজপুর, ঠাকুরগাঁ এবং রংপুর, এগুলোকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে এর মধ্য দিয়ে রাস্তা তৈরি করা, এবং ভারতীয় গোয়েন্দারা এই দেশে অত্যন্ত তৎপর। কাজেই এই সমস্যা থেকে মুক্ত থাকতে হলে
আমরা কখনো নতুন প্রদেশ গঠনের চিন্তা করতে পারি না, কারণ প্রদেশ গঠন বলে সেখানেও একটা মন্ত্রিসভা থাকবে, সেখানেও রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিবাদ থাকবে, এবং সেখানে হয়তো ঘটনাচক্রে দেখা যাবে যে কোন একটি বিশেষ আন্দোলনে সেই বাইরের শক্তি ইন্ধন যোগাচ্ছে, তার ফলে বাংলাদেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট হচ্ছে। বাংলাদেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট হতে দিয়ে কোন ধরনের সংস্কার হতে পারে না। বাংলাদেশের জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদীর কথা বলেছিলেন, নিঃসন্দেহে সেটা অত্যন্ত প্রাগ্রসর একটা চিন্তা ছিল, এবং জাতিকে ঐক্যবদ্ধ করার একটা চিন্তা তার মধ্যে ছিল। শুধু বাঙালি না, আমরা বাংলাদেশ, আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে আমাদের সংবিধানে আমাদের যত আপনার নিগোষ্ঠী আছে তাদের একটা তালিকা সংবিধানে দেওয়া, এবং এটা দিলে পরে তাদের মধ্যে যে একটা বিচ্ছিন্নতা বোধ বেদনাবোধ কাজ করছে সেটা থেকে হয়তো কিছু হলেও আমরা মুক্ত হতে পারব। আরো অনেক কথা আছে যেগুলি আমরা আলোচনা করতে পারি, সত্তর অনুচ্ছেদের কথা খুব চমৎকার ভাবে এখানে স্থান পেয়েছে, তারপরে বিভিন্ন কমিশন গঠনের কথা, সেই কমিশন গুলো গঠন করলেই তো হবে না, সেগুলো গ্রহণযোগ্য হতে হবে, সেগুলো নিরপেক্ষ হতে হবে, এবং সেগুলো যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হবে। বাংলাদেশের সংবিধানে আরেকটি সমস্যা আছে, এটাও কেউ আলোচনা করে না, বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না এই সংবিধান অনুযায়ী, সুতরাং এটাকে আবার উন্মুক্ত করে দিতে হবে। আমরা এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি, কতদিন তা অব্যাহত থাকবে জানি না, কিন্তু আমরা যেন কথাগুলো স্পষ্ট করে লাউড এন্ড ক্লিয়ার ভাবে তুলে ধরতে পারি সেই ব্যবস্থা করতে হবে। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে একটা কথা চালু হয়েছে, এবং কিছু কিছু দৈনিক পত্রিকা এই সম্পর্কে বিরাট বিরাট প্রতিবেদন নিবন্ধ ছাপছে। আমি মনে করি বাংলাদেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন গ্রহণযোগ্য না, এই কারণে এখানে ভোটের যে বিন্যাস, সেই বিন্যাসের ফলে দেখা যাবে এইখানে কোন দলের পক্ষে এককভাবে সরকার গঠন সম্ভব নয়, অতীতেও সরকার গঠন সম্ভব হয়নি এই কোয়ালিশন ছাড়া। কাজেই এই আনুপাতিক প্রতিনিধিত্ব যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ফলে দেখা যাবে যে কোয়ালিশন গভর্নমেন্টই হচ্ছে আমাদের নিয়ম, আর কোয়ালিশন গভর্নমেন্টই হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের ভিত্তি। কাজেই বাংলাদেশ যাতে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে, সুসম্বদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে যায় তার জন্য আমাদের চিন্তাটা পরিষ্কার রাখা দরকার, এবং এই যে নতুন প্রদেশ গঠন তার সমাধান হচ্ছে আমাদের স্থানীয় সরকারগুলোকে সক্রিয় করা, তাদের ক্ষমতায়ন করা, এবং তাদের পরিকল্পনা অনুযায়ী এলাকার উন্নয়নের ব্যবস্থা করা, এবং সেগুলো যাতে সত্যিকার ভাবে সেখানকার মানুষের প্রতিনিধিত্ব করে সেই জন্য এই সংস্কারের মধ্যে ব্যবস্থা রাখতে হবে। তো আমার বলার আরো অনেক কিছু ছিল, কিন্তু টাইম ইজ শর্ট, আর্ট ইজ লং, আর সেই জন্য আমি কথা বাড়াবো না। আশা করি আপনারা 31 দফা মনোযোগ দিয়ে পড়ে যেভাবে একটা মেডিকেল শিক্ষার্থী সব ব্যবচ্ছেদ করে, সবের সঙ্গে এই খসড়া প্রস্তাব, এই প্রস্তাবকে তুলনা করাটা ঠিক নয়, সমীচীন নয়, তারপরেও বলব আপনারা সেভাবে খুঁটিনাটি যত আছে চিন্তা করে এ নিয়ে আরো উন্নততর চিন্তা ভাবনা নিয়ে আসবেন, এবং একটা রাজনৈতিক দল তাকে যেটাকে বলা যায় প্রাণবন্ত রাখতে হলে এই ধরনের চিন্তা, এই ধরনের বিতর্ক, এই ধরনের আলোচনা এই দলের মধ্যে চলতে থাকা উচিত, আর যদি না চলে সেটা হয়ে যাবে মরা নদীর মতো।
শ্রুতি এবং ব্যবহারের উপযোগী পানি এখানে পাওয়া যায়। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ, এবং যার পক্ষ থেকে এই 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা এসছে তাকে অশেষ ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করব অতীতের রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েও লিখিত প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালন করে না। এইবার আশা করব বিএনপি যদি ক্ষমতায় যায় নির্বাচনের মাধ্যমে, তাহলে বিএনপিকে অবশ্যই এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য একাগ্র চিত্তে চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টা যদি বিএনপি করে তাহলে ভবিষ্যতে বিএনপি হয়ে যাবে এই দেশের 18 কোটি, পরবর্তীতে আরো বেশি মানুষ হবে, সেই মানুষদের কাছে একটা প্রিয় দল, আপন মানে তাদের নিজস্ব দল। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি পেছনে, অনুরোধ করবো যে তারা যদি একটু নিরবতা কিছুক্ষণের জন্য ধারণ করেন তাহলে আমাদের শ্রোতাদের শুনতে সুবিধা হবে। ধন্যবাদ। Thank you, Dr. Mahabullah, for your in-depth speech. Right now, we're going to open up the floor. We know we have a lot of speakers who want to speak today because it is a very important topic, but time is a constraint. Basically, 31 points reform actually reflects true nationalism and an inclusive development process. So now, I would like to request Barrister Asaduzzaman Fuad, in charge international affairs of AP Party, to make a short speech. And I would request the speakers just to address our chief guest and the president of this seminar today. And please keep your speech between 2 to 3 minutes. Thank you so much. শেষ করে দিব যে শুধু 31 দফা